আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান এই অনুষ্ঠানে আমরা কবর সম্পর্কে হাসর সম্পর্কে মিজান ও পুলসরা সম্পর্কে আর নিজের আত্মশুদ্ধি সম্পর্কে আমরা জানতে পারি দেখুন আপনি আমি আমরা সবাই একদিন মাটির মেহমান হব আমাদেরকে সবাইকে কবরে চলে যেতে হবে একটি কথা মনে রাখতে হবে আমরা যখন কবরস্থানে যাই তো সেখানে গিয়ে দেখি কবর রয়েছে মাটি রয়েছে উপরের মাটির অবস্থা তো আমরা এক ধরনের দেখতে পারি কিন্তু তার ভিতরের অবস্থা কিন্তু এক ধরনের নয় কারো কবর জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান হয়ে থাকে আর কারো কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হয়ে থাকে কেউ জন্নাতি সুগন্ধি নিয়ে থাকে আবার কারো কবরে আজাব হয়ে থাকে এ সম্পর্কে আজকে আমরা জানবো কিন্তু তার পূর্বে আমরা দরু শরীফের একটি ফজিলত জানার চেষ্টা করব। প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ দরুশরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে নবী রহমত শফিএ উম্মত মুস্তফা জানে রহমত ইরশাদ করেন যারা প্রতিদিন আমার উপরে হাজার বার দর্শের পাঠ করবে তো সে দুনিয়া থেকে বিদায় নেবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেস্তে তার জায়গা না দেখে নেয় সুহান আল্লাহ মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমরা যদি বেশি পরিমাণে দর্শি পাঠ করি তো আল্লাহ তাআলা মত দিবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই তার স্থান জান্নাত না দেখিয়ে দেয় চলুন আমরা সবাই নিয়ত করে নিই এখন থেকে আমরা আমাদের নবী মাহবুবে আরবি মুস্তফা করিম সাল আলিহি ওয়াসাল্লাম এই নুরানি দরবারে অধিক হারে দর্শি পাঠ করবো ইনশাআল্লাহ আছവজল সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু আলাইহি ওয়াসাল্লাম পিও মাদ্রি চ্যানেল এর দর্শকবৃন্দ আমরা মুসলমান ইবনে মুসলমান মুসলমানের সন্তান আমরা মুসলমান আর আল্লাহ তাআলা আমদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছে শুধুমাত্র তার ইবাদত বندگی করার জন্য আর শয়তান থেকে পৃথক থাকার জন্য শয়তানের বস্বাসা যাতে অন্তরে না আসে এ থেকে বাঁচার জন্য আল্লাহ তালা ইরশাদ করেছেন যারা নেক আমল করে কবরে যাবে কবর তাকে স্বাগতম জানাবে আর যারা গুণা নিয়ে কবরে যাবে কবর তার জন্য আজাবের স্থান হয়ে যাবে এই জন্য আমাদের উচিত হবে যাতে করে আমরা দুনিয়াতে যত প্রকারের গুণা রয়েছে মানি রয়েছে তা থেকে আমরা যাতে বেঁচে যাই কেননা কেউ যদি নাফরমানির মধ্যে লিপ্ত থাকে আর গুনা ডে বাই ডে যদি করতে থাকে তাহলে পুঙ্খানুপুঙ্খানুভাবে তাকে কেমতে দিনে হিসেব দিতে হবে চলুন একটি ঘটনা শোনা যাক আগেকার লোকেরা কিভাবে গুণা থেকে বেঁচে থাকতো আর যদিও গুণা সংগঠিত হয়ে যেত তখন তারা কিভাবে নিজের সংশোধন করত আর প্রাশ্চিত করত

বৃষ্টি হচ্ছে না আপনি দোয়া করে দিন হযরতি সাইদোনা মূসা কলিমুল্লাহ আলা নবিয়ানা ওয়ালিহি সলাতু সালাম তার উম্মতিদেরকে বনি ইসরাঈলিদেরকে ইরশাদ করলেন চলো পাহাড়ে যাই আর সেখানে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন এ দরবারে দোয়া করি যাতে করে আল্লাহ তাআলা বৃষ্টি দান করে দেয় যখন মূসা আলাইহিস সালাম নিজ কওম কে নিয়ে বনি ইসরাঈলিদেরকে নিয়ে যখন অগ্রসর হচ্ছিলেন এমন সময় মুসা আলি সাল্লাম ইরশাদ করলেন শুনে নাও আমার সাথে তারাই আসবে যারা জীবনে কখনো একটিও গুণা করেনি আমার সাথে তারাই আসবে যারা আল্লাহ নাফর নাফরমানি করেনি আমার সাথে তারাই আসবে যারা কখনো উদাসীন হয়নি সব সময় আল্লাহ তালার ইবাদত বন্দীতে ছিল যখন মূসা আলি সালামের এ কথা লোকেরা শুনল তো ধীরে ধীরে তারা সবাই সরে যেতে লাগলো শুধুমাত্র এক ব্যক্তি রয়ে গেল আর সে এক চোখ বিশিষ্ট মানুষ ছিল তার শুধু একটি চোখ ছিল হাজতে সেদুনা মুসা আলা ওয়ালি নবীনা সালাম ইর্শামাত করলেন তুমি কি আমার কথা শুনুনি তুমি কি কখনো গুণা করনি তুমি কি কখনো নাফার মানে করনি তুমি কি কোনো পাপ করনি তখন সেই এক চোখ বিশিষ্ট লোকটি বলল আলা হেসা ওয়ালহি সালাম হ্যাঁ জীবনে একটি গুনা হয়ে গিয়েছিল আমি কোথাও যাচ্ছিলাম একটি ঘর ছিল আমি উকি মেরে দেখেছিলাম তো সেখানে এক মহিলা ছিল পরে আমি অনুতপ্ত হলাম আর আল্লাহ তালা দরবারে তবা করলাম কি মলা আমার দ্বারা গুণা সংগঠিত হয়ে গেছে আমি না চেয়েও আমি বেপর্দাগি করে ফেলেছি বা আমার চোখ এমন জিনিস দেখে নিয়েছে যা দেখার প্রয়োজন ছিল না এরপর আমি খুবই কান্না করলাম আর যে চোখ মহিলার উপরে পড়েছিল তো সেই চোখকে আমি বের করে দিয়েছি আল্লাহ তালার হফের কারণে আল্লাহ তালার ভয়ের কারণে আমি সেই চোখ বের করে দিয়েছি সে ব্যক্তি বললো হে মুসা আলি এখন আপনি বলবেন আমার গুনা কি এখনও অবশিষ্ট রয়েছে এ কথা শুনে মুসা আলি সাল্লাম খুবই খুশি হলেন আর আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করলেন কি এখনও এমন মানুষ রয়েছে যে অনুতপ্ত হয়ে নিজের চোখ বের করে দিয়েছে মুসা আলি সাল্লাম বললেন চলো আমরা উভয় পাহাড়ে যাই আর দোয়া করি তুমি আমিন বলবে মুসা আলিসাল দোয়া করলেন সে ব্যক্তি আমিন বলল আমিন বলার সাথে সাথে আল্লাহ তালা দোয়াকে কবুল করে নিলেন আর সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল আর উভয়ে তারা ভিজতে ভিজতে পাহাড় থেকে জমিনে তশিফ নিয়ে আনলেন প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ সে ব্যক্তি জানতো কি অজন অবস্থায় আমার চোখ এমন জিনিস দেখে নিয়েছে যা দেখা আল্লাহ তালা নিষেধ করেছে এই ভয়ে সেই বনি ইসরায়েলের সেই ব্যক্তি নিজের চোখ বের করে দিল যাতে হারাম আমার চোখ না দেখে আর দেখার কারণে এই আসাব যাতে কেমতে না হয় তো তাদের অন্তরে কত ভয় ছিল আজ আমাদের কি অবস্থা রয়েছে অহ রহ আমাদের দ্বারা গুণা হচ্ছে অহ রহ আমাদের দ্বারা নাফরমানি হচ্ছে আমরা জানি আমাদের দ্বারা গুণা হচ্ছে তারপরেও জেনে শনি আমরা করছি মনে রাখতে হবে কেরামান সব গুণাগুলো আমাদের লিখে রাখছে আর কেমতের দিনে এই সমস্ত গুণাগুলো আমাদেরকে পড়ে শোনাতে হবে সেদিন লজ্জার সীমা থাকবে না এই জন্য আমাদের উচিত হবে যাতে করে আমরা আল্লাহ তালার এবাদত করতে শুরু করে দিই আর আল্লাহ তালার দরবারে আমরা নিজেকে আত্মসমর্পণ করে দিই যারা আল্লাহকে রাজি করতে পেরেছে যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে আল্লাহ তালা তাকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছে আর যারা গুনাহের মাধ্যমে যারা নাফরমানির মাধ্যমে আল্লাহকে অসন্তুষ্ট করেছে আল্লাহ তালা তার জন্য জাহান্নামের মধ্যে আজাব তৈরি করে রেখেছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক প্রিয় মাদি চ্যানেলের দর্শক বিন্দু আরেকটি এমন আমরা ঘটনা শুনবো যাতে করে আমাদের আত্মশুদ্ধি হয়ে যায় যাতে করে আমাদের কবর হাসর মিজান পুলস রাতে যাতে ভালো হয়ে যায় আমরা যাতে শয়তানের ধোকাতে না পড়ি যাতে করে আমরা আল্লাহ পাকে না ফরমানিতে লিপ্ত না হয়ে যায় চলুন আমরা শুনি বনি ইসরায়েলের এক আবিদ ব্যক্তি ছিল অনেক ইবাদত বন্দি করত। নিজের হুজরার মধ্যেই পড়ে থাকতো আর আল্লাহ আল্লাহর জিকির করত। একবার এক মহিলা তার দরজার পাশে এসে দাঁড়িয়ে গেল হঠাৎ তার দৃষ্টি সে মহিলার উপরে পড়ল সে দাঁড়িয়ে গেল আর এক পা এগিয়ে গেল সঙ্গে সঙ্গে সে অনুতপ্ত হয়ে গেল আর বিবেক তাকে বাধা দিতে লাগলো আর বলল আরে কি করছো যে রবকে পাওয়ার জন্য তুমি দীর্ঘ কত বছর ধরে এখানে সাধনা মধ্যে লিপ্ত রয়েছ আজ এক মখলুককে দেখার জন্য তুমি সে স্থান ত্যাগ করতে চাচ্ছ বনি ইসরায়েলের সেই বুজুর্গ লজ্জায় কাঁদতে লাগলেন আল্লাহ তালার হফ তার অন্তরের মধ্যে বিরাজ করতে লাগলো আর নিজেকে সম্বোধন করে বলতে লাগলো কে আমি অনেক বড় পাপ করে বসেছি অনেক বড় নাফারমানিক করে ফেলেছি যে পা ঘর থেকে বাইরে বের হয়েছে আমি এই পাকে আর কখনো ঘরে নেব না তিনি সেখানে বসে পড়লেন এক পা দরজার বাইরে এক পা ঘরের ভিতরে সেই যে পা বাইরে ছিল সেটাকে বাইরেই রাখল শীত গরমে তার পা পচে গেল এবং দেহ থেকে পা আলাদা হয়ে গেল প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু সামান্য সামান্য একটি গুনাহের কারণে নিজেকে এত বড় শাস্তি দিল সেই শাস্তিকে বরণ করে নিল আর সে জানত কি আমি যে এই শাস্তি দিচ্ছি নিজেকে এই শাস্তি তুচ্ছ রয়েছে এই শাস্তি কম রয়েছে রয়েছে কিন্তু গুনাহের কারণে আল্লাহ জাহান্নামে যে আজাব তৈরি করে রেখেছে এই আজাব কখনো কেউ সইতে পারবে না উলমা কেরাম বলেন কি জাহান্নামে আল্লাহ তালা যে ভয়ঙ্কর আজাব সৃষ্টি করে রেখেছে সেই আজাবকে কেউ যদি এক সেকেন্ডের হাজার ভাগ করে ওই হাজার ভাগের এক ভাগও জাহান্নামের আজাব সইতে পারবে না তো আল্লাহ ওয়ালারা জানতো কি আল্লাহ তাআলা জাহান নামে ভয়ঙ্কর আজাব তৈরি করে রেখেছে এই জন্য তারা কখনো নাফরমানের দিকে অগ্রসর হতো না সব সময় আল্লাহ তালার ধ্যানে তারা মশগুল থাকতো আল্লাহ তালার এই বাদতে তারা মশগুল থাকতো আল্লাহ যা হুকুম আহকাম দিয়েছে তার উপরে তারা আমল করতে ব্যস্ত থাকতো কিন্তু আজ আমরা দুনিয়াদার হয়ে গিয়েছি এক টাকা দশ টাকা কিভাবে হবে তা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি একটি ঘর হয়েছে আর একটি ঘর কিভাবে হয়ে যায় তা নিয়ে আমরা ব্যস্ত রয়েছি আমার ব্যাংকে এক কোটি টাকা আছে আরও দশ কোটি টাকা কিভাবে ব্যাংকে হবে তা নিয়ে রাত দিন আমরা চিন্তা করি এমন কি ঘুমও আসে না আমার দশ বিঘা জমি আছে আরও দশ বিঘা জমি কিভাবে হবে এ নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি এই চিন্তা ভাবনা করতে করতে চেষ্টা করতে করতে মদ সামনে চলে আসছে কিন্তু আখরাতের প্রস্তুতি নেওয়ার আমাদের সুযোগ হচ্ছে না আহ এই লোভ এই লালসা এই পাওয়ার আরও ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাচ্ছে আহ শেষ পর্যন্ত দেখা যায় জমি রয়ে যায় টাকা ব্যাংকে রয়ে যায় আমাদের গাড়ি গ্যারেজে রয়ে যায় আমাদের কারখানার মাল সামান কারখানায় রয়ে যায় প্রপার্টি রয়ে যায় তারপরে জমি জায়গা যা আছে সব কিছু ওইভাবে পড়ে থাকে আমার প্রচুর টাকা ছিল কিন্তু এখন শুধু কাফনের কাপড় রয়েছে আহ আর কিছু নেই আর মানুষের দু মুঠি মাটি রয়েছে এ দিয়ে মানুষরা চলে যায় অথচ আমি যে কাজগুলো করেছি যে অর্থ উপার্জন করেছি যদি হারাম পথে উপার্জন করি তাহলে এর হিসেব আমাকে কেমতে দিনে দিতে হবে আর আমি যেভাবে টাকাগুলো ধন সম্পদগুলো সঞ্চয় করেছি ছেলেরা তো ভোগ করবে কিন্তু এর হিসেব আমাকে কেমতে দিনে দিতে হবে দেখুন আমার নবী সাল আলী ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো বুদ্ধিমান ব্যক্তি কে আমার নবী সাল আলী ওয়াসাল্লাম ইশাঁত করলেন শোনো তোমরা জানতে চেয়েছো বুদ্ধিমান ব্যক্তি কে আছে আজ শুনে নাও বুদ্ধিমান সে আছে যে নিজের মতকে স্মরণ করে যে নিজের মৃত্যুকে স্মরণ করে আর আখরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে তারা হচ্ছে বেশি বুদ্ধিমান ব্যক্তি কিন্তু আজ কারোর কাছে যদি এক কোটি টাকা চলে এসেছে কেউ ঘর বাড়ি করে নিয়েছে গাড়ি বাড়ি করে নিয়েছে দালাল কোঠা করে নিয়েছে তো সে আমরা কি বলি তাদেরকে না খুব ব্রিলিয়ান্ট খুব চালাক খুব জ্ঞানী কিন্তু কবরের আখরাতের মিজানের পুলসরাতের কোনো প্রস্তুতি নেয়নি কিন্তু দুনিয়া সে পেয়েছে যখন কেউ দুনিয়া পেয়ে যায় তো আমরা খুশি হয়ে যায় দেখ অমুক কত বড়লোক হয়ে গেছে দেখ সে কেমন চাকরি পেয়ে গিয়েছে দেখ সে কেমন বাড়ি করেছে দেখ সে কত জায়গা জমি করেছে আমরা প্রাউড করি গর্ব করি ঈর্ষা করি কিন্তু আখরাতের প্রস্তুতি নেয়নি সে রবকে রাজি করেনি এদিকে আমরা লক্ষ্য করছি না তো প্রিয় ইসলামী ভাইয়েরা দেখুন সে যতই ধনী হোক না কেন কেউ যতই ব্রিলিয়ান হোক না কেন কেউ যত বড় সায়েন্টিস্ট বা ডক্টর বা ইঞ্জিনিয়ার হোক না কেন কেউ কত বড় প্রপার্টির মালিক হোক না কেন একদিন তাকে কবরের মেহমান হতে হবে তাকে মাটির মেহমান হতে হবে আর মাটি এটা দেখবে না কবর এটা দেখবে না অনেক অনেক বড় ইঞ্জিনিয়ার ডক্টর প্রভাবশালী দাপটওয়ালা লোক ছিল কবর কবর এটা দেখবে দেখবে না শুধু তার কতটুকু আমল আছে আর সে কতটুকু রাজি করে আমার কাছে এসেছে কবর বলবে তুমি যদি রবকে রাজি করে এসেছো তো আমি তোমার জন্য ফুলের বাগান আজ আর তুমি যদি আল্লাহকে রাজি করে আসনি তাহলে আজ তোমার জন্য আমি জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত আছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোজার তৌফিক দান করুক আর প্রত্যেক ধরনের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক হযরতে সাইয়্যিদুনা হাতিম আসম রাহমাতুল্লাহি তাআলে অনেক বড় বুজুর্গ অনেক বড় আল্লাহওয়ালা অনেক বড় দরবেশ অনেক বড় মুত্তাকি পরিসগার হাতেম আসম রহমতুল্লাহ আর তারা আল্লাহ তালার মারফত সম্পর্কে জানতো তারা বুঝে নিয়েছিল কি এই দুনিয়া ধোকা আছে দুনিয়াতে এই যে এসেছে তাকে কবরের মুখ দেখতে হয়েছে আর তারা জানতো আল্লাহ কি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি কিয়ামতের দিনে এই দুনিয়াকে আল্লাহ তালা হাসর ময়দানে ডাকবে আর ইরশাদ করবে হে ফেরেস্তারা এই দুনিয়াকে জাহান্নামে নিক্ষেপ করে দাও তখন দুনিয়া বলবে মলা আমি একা কেন যাব যারা আমার জন্য পাগল পাড়া ছিল যারা আমার জন্য কান্না করেছে যারা আমার জন্য জন্য রাত রাত দিন দিন ছুটেছে যারা আমার মেহনত করেছে যারা রাত দিন আমার জন্য জেগে জেগে কাজ করেছে শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য সেই সমস্ত দুনিয়াদারকে মওলার সঙ্গে দিয়ে দাও নিয়ে জাহান্নামে চলে যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবে হে ফেরেশতারা এই দুনিয়াকে আর যারা দুনিয়ার প্রেমিক আছে তাদেরকে এই দুনিয়াকে দিয়ে উভয়কে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও তখন দুনিয়া তার দুনিয়াদারকে নিয়ে জাহান্নামে চলে যাবে হাতে মাসাম রহমতুল্লাহ জানতেন বিধায় দুনিয়ার দিকে অগ্রসর না হয়ে আখরাতের প্রস্তুতি তারা নিয়েছেন হজরত সেদনা হাতেম আসম রহমতুল্লাহ আলে এর মুখ থেকে অপ্রয়োজনীয় কথা বের হয়ে গেল যেটার প্রয়োজন ছিল না তিনি অনুশোচনা করতে লাগলেন বললেন কি আমি যে অপ্রয়োজনীয় কথা বলেছি এর হিসেব কেমন তিনি আমাকে দিতে হবে আর যে অপ্রয়োজনীয় কথা বলেছি এটার প্রয়োজন ছিলই না তিনি খফে খোদায় আখরাতের কথা চিন্তা করে যদি এ বিষয় বিষয়ে তালা আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি কি উত্তর দিব এই জন্য তিনি নিজের জিবাতে এত জোরে কামড় দিলেন কি জিহ্বা থেকে রক্ত বেরিয়ে আসলো এরপর তিনি নিজেকে সম্বোধন করে বললেন কি হে হাতেম আসাম আর কি কখনো অপ্রয়োজনীয় কথা বলবে এরপরে তিনি ২০ বছর পর্যন্ত দুনিয়াতে হায়াতে ছিলেন কখনো অপ্রয়োজনীয় কথা নি আর আজ আমরা যেখানে বসি ঘন্টার পরে ঘন্টা গপ্প করতে শুরু করে দিই অপ্রয়োজনীয় এমনকি অশ্লীল কথাগুলো বলতে আমরা লজ্জা করি না মনে রাখতে হবে কেউ যখন অশ্লীল কথাগুলো বলে না জায়স কথাগুলো বলে তো ক্রামান কাতিবিনকে লিখতে হয় আর যখন তারা লিখে তখন তারা লজ্জা বোধ করে আর হ্যাঁ যখন মানুষের রূপ বের হয় তখন ক্রামান কাতেবিনকে দেখতে পারে আর ক্রামান কাতেবিন সে মৃত্যু ব্যক্তিকে বলে যার সাথে সে ছিল বলে যে তুমি অনেক পাপ করেছ অনেক অশ্লীল কথাগুলো বলেছ আমাদেরকে কষ্ট দিয়েছ আর লিখতে আমাদেরকে বাধ্য করেছ এজন্য তোমার উপরে নালদ বর্ষিত হোক আর সে যদি নেককার হয় পরিষ্কার হয় সৎ হয় ভালো হয় তখন ক্রামান কাতিবিন বলে তোমার উপরে শান্তি বর্ষিত হোক তুমি ভালো ভালো কাজ করেছো আর আমরা সেই ভালো কাজগুলো লিখে নিয়েছি যা তোমাকে কেমতের দিনে পড়ে শোনাতে হবে তো আজ আমাদেরকে এই অনুষ্ঠানে নিয়োগ করে নিতে হবে কি আমরা অপ্রয়োজনীয় কথাগুলো বলবো না আমরা না কথাগুলো আমরা বলবো না আমরা মুসাফির আমরা কবরের দিকে অগ্রসর হচ্ছি আর কবর আমাদের অপেক্ষায় রয়েছে আর নিজের পেটের ভিতরে আমাদেরকে কেমতের সকাল পর্যন্ত রাখবে তো যখন আমরা সেই কবরে যাব তো নিশ্চয়ই আমরা চাই যাতে আমরা সেখানে শান্তিভাবে থাকতে পারি আরামভাবে ঘুমাতে পারি যদি শান্তিতে থাকতে চাই আরামে থাকতে চাই শান্তিতে ঘুমাতে চাই তাহলে আমাদেরকে এই দুনিয়াতে নেক আমল করে নিতে হবে আর যদি নেক আমল না হয় তাহলে কবরে বিন্দু মাত্র শান্তি পাওয়া যাবে না হাজরাতের সেদনা দাউদ আলা নবি এনা ওয়ালি সালাতুসাল এর দৃষ্টি মোবারক এমন জিনিসের উপরে পড়লো যেটার দেখার প্রয়োজন ছিল না এই জন্য তিনি অনেক অনুতপ্ত হলেন আর প্রায় তিন শত বছর আল্লাহ তাল আর ভয়ে কান্না করতে লাগলেন এই জন্য যে আমার দৃষ্টি অপ্রয়োজনীয় বস্তুর উপরে কেন পড়লো আল্লাহ তালার ভয়ে এ কারণে তিনি তিনশো বছর কান্না করলেন আজ দুর্ভাগ্যক্রমে আমাদের অবস্থা কী রয়েছে আজ অহরহ আমাদের দ্বারা গুনা হচ্ছে আমাদের চোখ হারাম দেখছে আমাদের হাত হারাম ধরছে আমাদের পা হারামের দিকে অগ্রসর হচ্ছে এমন কি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ হারামের মধ্যে ডুবে রয়েছে কিন্তু তারপরেও অনুশোচনা জাগছে না আল্লাহ তালা আমাদেরকে অনুশোচনা দান করে দিক আল্লাহ তালা আমাদেরকেও ভালো জিনিসগুলো দেখার তফিক দান করুক এবং মন্দ যেগুলো রয়েছে যেগুলো হারাম রয়েছে সেগুলো দেখা থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তফিক দান করে দিক দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা মানুষ যতই নিজের ক্ষমতা দেখাক না কেন বা যতই উদাসীনের চাদর পরে ঘুমিয়ে থাকুক না কেন যতই পাপ কাজে নিজেকে লিপ্ত করুক না কেন আর যতই আশা করুক না কেন কে আমি আরো দীর্ঘদিন বাঁচব যদিও সে দীর্ঘদিন বেঁচে যায় তারপরেও তাকে কবরের মুখ দেখতে হবে আর অন্ধকার কবরে কেমতে সকাল পর্যন্ত থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আজ একটি কথা মনে রাখতে হবে আমরা যখন রাত্রে ঘুমোতে যাই তো আমরা কয়েল জ্বালিয়ে দিই বা মুসরি আমরা লাগিয়ে দিই কেন এই জন্য যে মশা যাতে আমাদেরকে কামড় দিতে না পারে আর যদি মশা কামড় দেয় তাহলে রাত্রে ঘুম হবে না পুরো রাত আমাদের জেগে থাকতে হবে এই জন্য মশাকে তাড়ানোর জন্য কয়েলের আমরা ব্যবস্থা করি বা মুশরি আমরা লাগিয়ে দিই ভাই একটু চিন্তা করি সামান্য একটি মশার কামড় সইতে পারছি না গুনাহের কারণে যদি কবরে সাঁপ আর বিচ্ছু চলে আসে আগুন যদি জ্বালিয়ে দেওয়া হয় তাহলে সেই সাপ বিচ্ছুর কামড় কীভাবে সইব আর সেই জাহান্নামের আগুন আমরা কিভাবে সইতে পারব তো যেভাবে আমরা মশা থেকে বাঁচার জন্য এক একটা পন্থা অবলম্বন করছি ঠিক সেরূপভাবে কবরের আজাব থেকে বাঁচার জন্য জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ তালার দরবারে নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে তবা করতে হবে আর যখন কেউ তবা করে নিষ্ঠার সাথে তো আল্লাহ তালা তাকে গুনা থেকে এমন পাক ও পবিত্র করে দেয় যেন সে নিজের মায়ের পেট থেকে আজেই জন্মগ্রহণ করেছে সুবহানাল্লাহ যদি আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যাচ্ছে তো তবা কেন করছি না ইমাম গজ্জালি রহমতুল্লাহি ওয়ালি বলেছেন তোমাদের দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যাচ্ছে তো তবা কেন করছে না কেননা আল্লাহ তালা তবার দরজাকে খুলে রেখেছে তো জ্ঞানী সে আছে যে তবা করে আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি পরিমাণে তবা করার গুণা থেকে বাঁচার তফিক দান করে দিক প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান এই অনুষ্ঠানে আমরা কবর সম্পর্কে আর আখেরাত সম্পর্কে জানতে পারি দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ আজল আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم